अल्लामुआलैकुम प्रिय शिक्षार्थीरा शुभ सकाल कैमन आछो सबाई आशा करी भालो आछो सुस्थ आछो। आजकेर क्लासे तोमादेर सबाईके स्वागत जानाच्छि नतून एकटी अध्याय दृढ़ता प्रदान ओ चलन ए अध्याय निये आजके आमी तोमादेर साथे आलोचना करब। दृढ़ता प्रदानकारी जे तंत्रटी रयेछे आमादेर সেটি তোমরা নিশ্চয়ই সবাই জানো, সেটি হলো কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র কি? কঙ্কাল তন্ত্র দেহের নির্দিষ্ট কাঠামো দানকারী, আকৃতি দানকারী এবং বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে ও চলনে সাহায্য করে, সেটি হলো কঙ্কাল তন্ত্র। কঙ্কালতন্ত্রে কি রয়েছে? কঙ্কাল রয়েছে। কঙ্কাল অর্থাৎ কঙ্কালতন্ত্র কি কি নিয়ে গঠিত? ও মানব দেহের সব অস্থি, তরুণাস্থি, পেশি, পেশিবন্ধনী এবং অস্থিবন্ধনী নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত। মানব দেহের কঙ্কালতন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কালের অংশ কি কি? এই যে আমাদের শরীরে রয়েছে বা বিভিন্ন প্রাণীতে রয়েছে নখ, চুল কিংবা লোম, বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত। অন্তঃকঙ্কাল কি? অন্তঃকঙ্কাল আমাদের শরীরের ভিতরে যে ফ্রেম রয়েছে অর্থাৎ ভিতরে যে অঙ্গাণুগুলো রয়েছে তার যে কাঠামো গঠন করে সেটি হচ্ছে অন্তঃকঙ্কাল। অস্থি এবং তরুণাস্থি নিয়ে এই কঙ্কালতন্ত্র গঠিত। দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের কী ভূমিকা রয়েছে? অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেমন দেহ কাঠামো গঠন করে এটি রক্ষণাবেক্ষণ ভার বহন, যেমন মস্তিষ্ক তথা মাথাকে করোটির মধ্যে মেরুরজ্জু মেরুদণ্ডের ভিতরে হৃৎপিণ্ড ফুসফুস বক্ষগহ্বরে নিরাপদ আশ্রয় থাকে। তারপর নড়াচড়া ও চলাচল, হাত পা স্কন্ধচক্র ও শ্রোণীচক্র নড়াচড়ায় সাহায্য করে। লোহিত রক্তকণিকা উৎপাদন, অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এছাড়াও খনিজ লবণ সঞ্চয়, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ লবণ অস্থি সঞ্চয় করে রাখে, এতে অস্থি শক্ত মজবুত থাকে। তারপর দেখো অস্থি ও তরুণাস্থি। অস্থি হলো মূলত যুজক কলার রূপান্তরিত রূপ, এটি দেহের সবচেয়ে দৃঢ় বা শক্ত কলা বা টিস্যু। অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত। অস্থিতে 40-50% পানি থাকে, এছাড়াও 40% জৈব এবং 60% অজৈব যৌগ পদার্থ নিয়ে গঠিত হয়। অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের প্রয়োজন হয়। তারপর তরুণাস্থি। তরুণাস্থিকে কী বলা হয়? তরুণাস্থি কার্টিলেজ আমাদের শরীরের বিভিন্ন অংশে তরুণাস্থি রয়েছে, যেমন নাক ও কানের তরুণাস্থি রয়েছে। তরুণাস্থি অপেক্ষাকৃত নরম, স্থিতিস্থাপক, এটি যুজক কলার ভিন্ন রূপ। তরুণাস্থি কোষগুলি থেকে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত ইষদচ্ছ রাসায়নিক বস্তু বের হয়। কন্ড্রিনের মাঝে কিছু গহ্বর দেখা যায়, এগুলোকে ক্যাপসুল বা লেকুইনি বলে। এর ভিতরে কন্ড্রিওপ্লাস্ট বা কন্ড্রিওসাইট থাকে। আবার তরুণাস্থি একটি তন্তুময় যুজক কলা নির্মিত আবরণী দিয়ে পরিবেষ্টিত থাকে, একে পেরিকন্ড্রিয়াম বলা হয়ে থাকে। তারপর দেখো অস্থিসন্ধি। অস্থিসন্ধি কি? আমরা সন্ধি বলতে কী বোঝাই? যেখানে দুটির সংযোগ বা মিলন ঘটে, যেমন অস্থিসন্ধি, তাহলে দুটি অস্থির বহির্ভাগ এসে যেখানে মিলিত হয় সেটি হচ্ছে অস্থি সন্ধি। দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলই হলো অস্থিসন্ধি। এরকম বিভিন্ন ধরনের অস্থিসন্ধি রয়েছে, যেমন সাইনোভিয়াল অস্থিসন্ধি, নিশ্চল অস্থিসন্ধি, ঈষৎ সচল অস্থিসন্ধি, পূর্ণ সচল অস্থিসন্ধি, বল কুটো সন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি কি? সাইনোভিয়াল অস্থিসন্ধি, এতে দুটি মাত্র অস্থির বহির্ভাগ এসে মিলিত হয়ে একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠন করে। যখন দুইয়ের অধিক অস্থি মিলিত হয় তখন একটি জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি রয়েছে। এতে কী রয়েছে? সাইনোভিয়াল রস, পেরিস্টিয়াম, স্পঞ্জিস্থি,
এছাড়াও অস্থিসন্ধি থেকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থিবন্ধনী বা লিগামেন্ট বিশিষ্ট একটি মজবুত আবরণী বা ক্যাপসুল রয়েছে। অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি থাকাতে অস্থিতে ঘর্ষণ এবং ক্ষয় হ্রাস পায়। নিশ্চল অস্থিসন্ধির উদাহরণ হলো কি, করোটিক অস্থিসন্ধি, ঈশ্বর সচল অস্থিসন্ধির উদাহরণ হলো মেরুদণ্ডের অস্থিসন্ধি। পূর্ণ সচল অস্থিসন্ধি হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি, কেবল পূর্ণ সচল হতে পারে। তাহলে বল ও কুটসন্ধি এবং কব্জসন্ধি মূলত সাইনোভিয়াল অস্থিসন্ধির অন্তর্ভুক্ত। তারপর কি দেখো, মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা। মানুষের চলনে অস্থি পেশির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কাঠামো কঙ্কাল গঠন করে আর পেশিতন্ত্র এই কাঠামোর উপর আবরণ বা আচ্ছাদন তৈরি করে। ঐচ্ছিক পেশি ট্যান্ডন নামক দৃঢ় এবং স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে আটকে রাখে। যখন স্নায়বিক তাড়নায় পেশির মধ্যে উদ্দীপনা জাগায়, ফলে পেশি সংকুচিত, আবার উদ্দীপনা সরিয়ে দিলে পেশি পুনরায় শিথিল বা প্রসারিত। এইভাবে করে সংকোচন প্রসারণের মাধ্যমে যে বিভিন্ন অস্থির নড়াচড়া সম্ভব হয়। যেমন একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যাক, যেমন আমাদের যে শরীরের অংশ কনুই রয়েছে, কনুই বাঁকা বা সোজা করতে, আমরা প্রতিনিয়তই কিন্তু কনুই বাঁকা বা সোজা করছি, কিন্তু কীভাবে তা হচ্ছে, এটা ইচ্ছাধীন স্নায়ু তাড়নায় যে পেশি রয়েছে বাইসেপস এবং ট্রাইসেপ পেশি। বাইসেপস পেশি কী হয়, সংকুচিত হয় যখন কনুই বাঁকা করা হয় এবং ট্রাইসেপস পেশি শিথিল হয়ে প্রসারিত হয়। ফলে যে হাতের যে হাড়গুলো রয়েছে, রেডিয়াস ও আলনা হিউম্যারাসের প্রধান মূল যে হাড় হিউম্যারাসের কাছে নিয়ে আসে। কনুই সোজা করতে হলে ঠিক তার বিপরীত কার্যক্রমটি ঘটে, অর্থাৎ ইচ্ছাধীন স্নায়ু তাড়নায় ট্রাইসেপস পেশি সংকুচিত এবং বাইসেপস পেশি প্রসারিত হয়। রেডিয়াস ও আলনাকে টেনে সোজা করে হিউম্যারাসের সাথে প্রায় একই সরল রেখায় নিয়ে আসে। এভাবে বাইসেপস এবং ট্রাইসেপস পেশি সংকোচন ও প্রসারণের ফলে কনুই বাঁকা বা সোজা করে। এটা তোমরা নিজেরাই পরীক্ষা করে নিতে পারো। আজকে আজকের ক্লাসে তোমাদের আমি যতটুকু পড়ালাম, তোমরা এটা আরও একটু ভালো করে বুঝে পড়বে, শিখবে, এবং যেখানে চিত্রের প্রয়োজন অবশ্যই তা চিত্রের সাহায্যে শিখবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।